কিছু কথা কিছু গান কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া। এখন শনিবার, এখন মানে এখন হচ্ছে দুটো পরেরও আর আজকে শনিবার। তো আমি আজকে কিন্তু এক ধরনের অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আমার নিজের যে লাইফস্টাইল ব্লগিং যেটা আছে ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরির উপর ভিডিও বানাই, তো সেই ক্যাটাগরির উপরে আমি কেন সফল হতে এখনও পারছি না তার যে কিছু অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার উত্থান পথন মানে কী ধরনের জিনিস করলে পরে আমার মতন এখনও স্ট্রাগল করে যাচ্ছ 3 বছর ধরে অথচ সেই জায়গায় পৌঁছতে পারোনি, তো সেই কিছু ট্রিক্স টিপস আমি দেবো, অ্যাপ্লাই করে দেখতে পারো, কারণ আমি নিজেও অ্যাপ্লাই করতে চলেছি। তো সেই জন্য ভাবলাম আমার বন্ধুরাও কেন আমার পিছনে থাকবে যারা আমার মতন এরকম স্ট্রাগলিং করে যাচ্ছ। তবে হ্যাঁ, আমার মতন এরকম অনেক বছর আগে খুলেছ, বা ধরো 5-6 মাস আগে খুলেছো, বা এই বছরেই খুলেছো, বা 21 সালে খুলেছো, আমি এদের কথা বলছি। কিন্তু যারা ধরো অনেক সালে, ধরো 12 সালে খুলেছে, 13 সালে খুলেছে, 15 সালে খুলেছে, আমি কিন্তু সেই সব ব্লগারদের কথা বলছি না যারা সাকসেস পেয়ে গেছো। যারা সাকসেস পাওনি আমি তাদের কথা বলছি। তো কেন সাকসেস পাওনি সেই ব্যাপারেই আজকের ভিডিও। এখন ভিডিওটার মূল বিষয় যাওয়ার আগে আমার একটা ছোট্ট একটা ইনফরমেশান দেওয়ার আছে, সূচনা। সেটা হলো আমাদের লাইফস্টাইল ব্লগার কাকুলিদি, অর্থাৎ কাকুলির অন্দরমহলের কাকুলিদির ফোন হারিয়ে গেছে, যার জন্য সে কিন্তু কিছুদিন ধরে ভিডিও দিতে পারছে না এবং আগামী বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারবে না, যতদিন একটা নতুন ভালো কোয়ালিটির ক্যামেরা কোয়ালিটির সে ফোন না কিনতে পারছে, যেটা তার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। এবং তার সিমের কিছু সমস্যা আছে, সেই সিমের সমস্যা, ফোনের সমস্যা এসব কাটিয়ে সে যতদিন মানে না আসছে ততদিন পর্যন্ত আমার একটাই অনুরোধ, আমরা তাকে মনে রাখবো, আমরা তাকে এখানে রাখবো, আমরা তার পুরাতন ভিডিওগুলো দেখবো যতদিন সে না আসছে। এবং আরেকটাই কথা, কাকুলিদির হয়তো জনপ্রিয়তা সেই রকম ধরনের হয়তো তার সিলভার প্লে বাটন পায়নি, গোল্ডেন প্লে বাটন পায়নি, কিন্তু বিভিন্ন ভালো ভালো ভিডিও সে উপহার দিয়েছে। সেই হিসেবে বা আমাদের সাথে অনেকটা সঙ্গে ছিল, আমাদের যারা পিছিয়ে পড়ে রয়েছে তাদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, একসঙ্গে একটা জায়গায় আনা, একটা জায়গায় আনা, এই প্রচেষ্টাটা কিন্তু কাকুলিদির মধ্যে ছিল। এবং যেমন আমাকেও, আমাকে অনেকবার কিন্তু সে নানান ভিডিওতে আমার ভিডিও সম্বন্ধে বলেছে, আমার সম্বন্ধে বলেছে, আমাকে একটু হলেও সে পরিচিত দিয়েছে, সেটা লাইভ সেশনেই হোক বা নিজের ভিডিওতেই হোক, সে বলেছে। শুধু আমাকে না, এরকম অনেকের সম্বন্ধে করেছে। তো সেই মানুষটাকে আমরা কখনোই ভুলবো না তার এই দুঃসময়ে, এটাই আমার সূচনা ছিল। আর ঠাকুরের কাছে প্রে করব যেন সে খুব শিগগিরই ওই ফোনটা যদি ফিরে পায় তো খুবই ভালো, তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে গেল। যদি ওই ফোনটা ফিরে না পায় তাহলে নতুন ফোন কেনার সময় যেন বা সুবিধা যেন ভগবান দেয়। এবং তার একটি সিমের সমস্যা চলছে, যে সিমে সে মানে চ্যানেলটা খুলেছিল সেই সমস্ত সমস্যা কাটিয়ে যেন সে উঠতে পারে, এটাই আমরা আমাদের ভগবানের কাছে প্রে করব। এবার চলে আসি আমার আজকের ভিডিওর মানে মেন বিষয়বস্তুতে, যেই থাম্বনেলে তোমরা যেটা দেখেছো, হ্যাঁ ওখানে নিস্ক কথাটা ছিল। নিস্ক মানে হচ্ছে তুমি কি ক্যাটাগরির উপরে ভিডিও বানাও, তোমাকে আগে কিন্তু সেইটাই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যেমন আমরা কিন্তু আমাদের এই লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে কিন্তু অনেক মিক্সিং জিনিস দিয়ে ফেলেছি, তাই নয় কি, আমিও দিয়ে ফেলেছি। এভারগ্রিন ভিডিও, এভারগ্রিন ভিডিও দিয়ে দিয়েছি, ট্রেন্ডিং ভিডিও, যে ক্যাটাগরির উপর যেটা, যে ক্যাটাগরির উপর যেটাই ট্রেন্ডিং যাচ্ছে, ও ওই ক্যাটাগরির উপর ওইটা ট্রেন্ডিং যাচ্ছে, তাহলে আমিও বানাই, আমারও বেশি ভিউজ আসবে। তো সব ক্যাটাগরির উপরেই যে যে মানে জিনিসটা, যে যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলেছে আমরা কিন্তু সমস্ত কিছু ট্রাই করেছি, তাই নয় কি। কিন্তু এখানেই হচ্ছে আমাদের ভুল, এখানেই হচ্ছে আমাদের প্রথম ভুল। আমরা অবশ্যই এভারগ্রিন ভিডিও বানাবো, এভারগ্রিন মানে যে ভিডিওগুলো চিরাচরিত, অর্থাৎ এর কোনো বিকল্পই হয় না, কখনো এটা বদলাবেই না, ঠিক আছে, কখনো এটা বদলাবেই না, এটা চলবেই, এর কোনো মিথ্যাচারিতা নেই, সেই ধরনের একটা ভিডিও হয়। আর হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের আগে ক্যাটাগরি নির্বাচন করতে হবে। যেমন হচ্ছে আমাদের ক্যাটাগরি হচ্ছে লাইফস্টাইল ব্লগিং, এই লাইফস্টাইল ব্লগিং ক্যাটাগরিটাকে আমরা প্রথমে চুজ করেছি। কিন্তু আমরা কখনো কিন্তু চুজ করে ভাবিনি যে লাইফস্টাইল ব্লগিংয়ের আমি কোন ব্লগিংটা দেখাবো। আমরা কিন্তু ব্লগিংয়ে সব দেখিয়ে ফেলছি, ট্রাভেলিং ব্লগিং দেখিয়ে ফেলছি, ফুড ব্লগিং দেখিয়ে ফেলছি, ঠিক আছে, এরকম ধরনের নানা রকম ব্লগিং কিন্তু আমরা দেখিয়ে ফেলছি। কিন্তু সিলেক্ট করতে হবে কোন ব্লগিং আমরা দেখাবো, বা ফ্যাশনেবল ব্লগিং দেখিয়ে ফেলছি, সমস্ত মিক্সিং করলে হবে না,
ঠিক আছে, লাইফস্টাইল ব্লগিং অথবা লাইফস্টাইলের একটা ব্লগিং হয়। তো আমাদেরকে নির্বাচন করতে হবে আমরা ঠিক কোন ক্যাটাগরির উপরে ভিডিও বানাবো। যেমন যখন আমরা ক্রোমে ভিডিও ছাড়ি তখন কিন্তু ওইখানে কিন্তু সিলেক্ট করতে দেয়, যখন আমরা ওই ক্রোমে যখন ভিডিওটা আপলোড হতে থাকে যে ফর্মটা আমরা ফিল আপ করি, ওই ফর্মে কিন্তু ক্যাটাগরি নির্বাচন করতে দেয়, কিন্তু সেই ক্যাটাগরিতে ব্লগিংও থাকে। অবশ্যই আমরা সেখানে কিন্তু ব্লগিংটাকে সিলেক্ট করি, কিন্তু সেই ব্লগিংটাকে আগে বুঝতে হবে এই ব্লগিংয়ের উপরে কি আমি সব মিক্সিং করব। সব মিক্সিং করলে কিন্তু এই এই যে আমরা আজকে একটা জায়গায় পড়ে আছি এইরকমই পড়ে থাকবো, কারণ আমাদের কিন্তু অডিয়েন্স, আমরা যেসব অডিয়েন্সরা আমাদের কাছে আসবে তারা কিন্তু বুঝতে পারবে না যে আমরা সেই ব্লগিং চ্যানেলটার উপরে কোন বিষয়ে স্পেশালাইজড, কোন বিষয়ে। সে যে জিনিসটা চাইছে সে আমার ভিডিওতে এসে সেই জিনিসটা পাবে কি, এইটাই হচ্ছে সমস্যা। অডিয়েন্সরা বুঝতেই পারে না এসে যে এ ঠিক ভিডিওতে কি দেখাতে চাইছে। হ্যাঁ, কিছুটা থাম্বনেল দেখে বুঝতে পারে, কিছুটা টাইটেল দেখে বুঝতে পারে, কিন্তু পুরোটা কিন্তু বুঝতে পারে না। কিন্তু যখন আমরা কোনো স্পেসিফিক ব্যাপারে কাজ করেই যাব, সেই ভিডিও বানিয়ে যাব তখন কিন্তু আমাদের একটা জেনুইন অডিয়েন্স তৈরি হয়। সেই অডিয়েন্সরা কিন্তু জানবে যে হ্যাঁ, এই মানুষরা কিন্তু এই বিষয়ের উপরই ভিডিও বানায়। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ট্রাভেলিং ব্লগিং, এর ক্ষেত্রে অনেকে আছে একটা টাকার অ্যামাউন্ট কিন্তু ধরে দেয় যে 1,500 টাকার উপরে, 1,500 টাকার উপরে দীঘার এই এই স্পটগুলো ঘুরলাম, কিংবা 5,000 টাকার মধ্যে দার্জিলিংয়ের এই এই স্পটগুলো ঘুরলাম, তো এই এই স্পটগুলোর এন্ট্রি ফিস এত, খাওয়া খরচা এত নিয়েছে, কোনো কিছুতে রাইডিং খরচা এত নিয়েছে, এরকম ধরনের, ঠিক আছে। তো এরকম এক ধরনের ট্রাভেলিং ব্লগিং হয়। আর একটা ট্রাভেলিং ব্লগিং হয় এমনি সেই ট্রাভেলার কিন্তু পুরো জায়গাটা সম্বন্ধে, একদম জায়গাটা সম্বন্ধে তার ইতিহাস, তার অতীতের ইতিহাস, তার বর্তমান ইতিহাস তোমাদের সাথে ক্ল্যারিফাই করছে বা বিস্তারিতভাবে বলছে, এরকম ট্রাভেলিং ব্লগিং হয়। তাহলে ট্রাভেলিং ব্লগিংকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। তেমনি কিন্তু আবার দেখো ফুড ব্লগিংয়ের ক্ষেত্রেও কিন্তু ভাগ আছে। যেমন কিছু কিছু ফুড ব্লগার শুধুমাত্র স্ট্রিট ফুডের উপর কাজ করে, স্ট্রিট ফুড যেগুলো বিক্রি হয়, যারা তৈরি করে, তো কী কীভাবে তৈরি করছে, কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করছে, তারা কিন্তু শুধুমাত্র সেই ভিডিওগুলোই দেখায়। আবার কিছু কিছু ফুড ব্লগার আছে বড় বড় রেস্টুরেন্টে খেতে যায়, সেই রেস্টুরেন্ট কোথায় অবস্থিত, সেখানে কিভাবে যাবে এবং সেখানে কি কি জিনিসের ব্যবস্থা আছে, কোন কোন ফুডের ব্যবস্থা আছে এবং তিনি কোন ফুডটা সিলেক্ট করেছে, তার দাম কত নিয়েছে, সেই টেস্টটা কেমন, তার রিভিউ প্রেজেন্ট করে তার ভিউয়ার্সে। এটা কিন্তু এক ধরনের ফুড ব্লগার। আবার কিন্তু আরেক ধরনের ফুড ব্লগার আছে, তারা কিন্তু ঘরেই কত টাকার বাজার করে আনলো, কী কীভাবে তাকে কাটিং করলো, কী কীভাবে তাকে ওয়াশ করলো এবং কী কীভাবে রান্না করলো এবং সার্ভ করলো, সার্ভিং বলে একদম সেই পর্যন্ত কিন্তু তারা ভিডিও বানায়। তো এই ফুড ব্লগারেরও কিন্তু অনেকগুলো ভাগ আছে, তেমনি লাইফস্টাইল ব্লগিংয়েরও কিন্তু অনেকগুলো ভাগ আছে। তো আমরা লাইফস্টাইল ব্লগিং করতে এসে আমরা কিন্তু সব মিক্সিং করে দিয়েছি। তো মিক্সিং করলে হবে না, লাইফস্টাইল ব্লগিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে নিশ বা একদম স্পেসিফিক ক্যাটাগরিটাকে বাছতে হবে যে আমি লাইফস্টাইল ব্লগিংয়ের স্পেসিফিক ক্যাটাগরি কোনটার বিষয়ের উপর কাজ করব। তাহলে তোমার অডিয়েন্সরা, সেই অডিয়েন্সরা তোমার কাছে আসবে। তার জন্য যদি তোমাকে একটা অন্য চ্যানেল খুলতে হয় যে সেই অন্য চ্যানেলের উপর এই বিষয়ের উপরই কাজ করবে, স্পেসিফিক ক্যাটাগরির উপরে। ক্যাটাগরি তো ব্লগিং, কিন্তু সেই ব্লগিংয়েরও ভাগ আছে, তো স্পেসিফিক ক্যাটাগরির উপরে কাজ করবে। তার জন্য যদি তোমাকে একটা অন্য চ্যানেল খুলতে হয়, অন্য চ্যানেল খুলতে হবে, কিছু করার নেই। এবং সেই স্পেসিফিক ক্যাটাগরির উপরে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এভারগ্রিন ভিডিও আর একটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও, যেটা আমরা ভুল করেছি, আমিও ভুল করেছি। তো আমি এখন থেকে রেক্টিফাই করব, তোমরাও এখন থেকে রেক্টিফাই করো, আমার মনে হয় উপকারে আসবে। তাহলে তোমাদের একটা জেনুইন ভিউয়ার্স তৈরি হবে, কারণ আমাদের কাছে যেসব ভিউয়ার্সরা আসে তারা কিন্তু জানতেই পারে না যে আমরা কী ধরনের ভিডিও বানাই। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে লাইফস্টাইল ব্লগিংয়ের ক্যাটাগরিটাকে চেঞ্জ করে, লাইফস্টাইল ব্লগিংয়ের ক্যাটাগরিটাকে নিয়ে মানে চুজ করে আমরা ভুল করেছি। কেন বলো তো, কারণ ক্যাটাগরি লাইফস্টাইল ব্লগিংয়ে প্রচুর কম্পিটিশান এসে গেছে, ঠিক আছে, এত কম্পিটিশান, কারণ এই ভিডিওটা মানে ইজি টু মেক, খুব সহজেই বানানো যায়, এটার জন্য কোনো স্টুডিওর দরকার হয় না, একটা দামি ভালো কোয়ালিটির ক্যামেরার মোবাইল থাকলেই হবে আর সাউন্ড কোয়ালিটি ভালো থাকলেই হবে, ঠিক আছে। লাইফস্টাইল ব্লগিংয়ের ক্ষেত্রে এটাই, একটা ট্রাইপড, একটা বোয়া ম্যাক আর
সাউন্ডটাকে ইয়ে করা, আশেপাশের সাউন্ডটাকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। আর হচ্ছে দামি একটা ক্যামেরার প্রথম শুরুটা, অনেক কিছু গ্যাজেট কেনার দরকার নেই, দামি ক্যামেরার একটা মোবাইল, ব্যাস। তো লাইফস্টাইল ব্লগিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, ইজি টু মেক, খুব সহজেই বানানো যায়। আর লাইফস্টাইল ব্লগিংয়ে কিন্তু অ্যাডভার্টাইজাররা ভালো অ্যামাউন্টের অ্যাডভার্টাইজমেন্টের উপর পয়সা দেয়, ভালো অ্যামাউন্ট রাখে অ্যাডভার্টাইজমেন্টের উপর। আমাদের পয়সা কিসে? এই ইউটিউব থেকে, একমাত্র ইউটিউব থেকে অ্যাডভার্টাইজমেন্টের উপর। তো এই ব্লগিং চ্যানেল মানে ব্লগিং লাইফস্টাইল ব্লগিং ক্যাটাগরির উপরে কী হচ্ছে, অ্যাডভার্টাইজাররা কিন্তু ভালো অ্যামাউন্টের টাকা রাখে অ্যাডভার্টাইজমেন্টের উপর, যার জন্য এখানে কিন্তু মানুষ বেশি পরিমাণে কাজ করতে চাইছে। আর সহজেই ভিডিও বানানো যায়, সেই জন্য এই সব কিছুর কথা মাথায় রেখে এখানে প্রচুর মানুষ চলে আসছে, যার জন্য কম্পিটিশান বেশি। আর যার জন্য যারা আমরা এখন যারা মানে নেমেছি তাদের পক্ষে কিন্তু উঠে দাঁড়ানোটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর যারা 2012 সালে 2013 সালে 2014 সালে নেমেছো, মানে যখন ভিডিও বানিয়ে ইউটিউবে দিলেই ইনকাম শুরু হয়ে গেল, মনিটাইজেশনের কোনো শর্তই ছিল না, আমি তো তাদের কথা বলছি, তাদের কথা তো কোনো ব্যাপারই নেই, তারা তো মানে সেরকম ধরনের কোনো তাদের কষ্টই করতে হয়নি, তারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, এরকম ব্যাপার আর কি। আর সবথেকে বড় কথা কি বলতো, আমাদের এখানে ইউটিউব না একটা সর্বসাধারণ ব্যাপার করে দিয়েছে, মানে যারা অনেক আগে অনেক পুরাতন ব্লগার তাদের সাথে, যারা একটু নাম করে গেছে মিডিয়াম ব্লগার তাদের সাথে, আবার আমরা যারা স্ট্রাগলিং ব্লগার সব একসঙ্গে একই ফিল্ডে কাজ করছি, একদম ভাগ ভাগ কিছু করে দেয়নি। যে যারা আগে এসেছে অনেক আগে পুরাতন ব্লগার, এরকম একটা আছে না 70 থেকে 80 দশকের গান, 80 দশক থেকে 90 দশকের গান, এরকম ভাগ থাকে। তো যখন আমাদের কোনো গানের চ্যানেলে যখন আমরা গান দেখতাম আগে, ঠিক আছে, যে কোনো গানের চ্যানেলে যখন আগে গান দেখতাম তখন কিন্তু এরকম ভাগ থাকতো, তো সেই রকম কিন্তু কোনো ভাগ নেই এখানে, ঠিক আছে, মানে সব একই সঙ্গে আমরা কাজ করছি, তো হবে কী করে? তো সেই জন্য অ্যালগোরিদমটা যদি আলাদা করতো, যে এত সাল থেকে এত সাল পর্যন্ত যে ব্লগাররা ব্লগিং করছো লাইফস্টাইল ব্লগিং, তাদের জন্য একটা অ্যালগোরিদম, আবার তারপর থেকে যে যারা 10 মিলিয়নের মধ্যে যাদের সাবস্ক্রাইবার, তারা একটা লাইফস্টাইল ব্লগিং ক্যাটাগরির ক্ষেত্রে তাদের জন্য যদি ইউটিউব একটা আলাদা অ্যালগোরিদম তৈরি করে, তারপরে যারা 100,000-এর মধ্যে আছো, ঠিক আছে, 1,00,000 থেকে 9,00,000-এর মধ্যে, তাদের জন্য একটা যদি অ্যালগোরিদম তৈরি করে ইউটিউব, এবং 100,000-এর নিচে যারা আছো, যারা 1,000-এ কাজ করছো তাদের জন্য, মানে 1,000 থেকে, ঠিক আছে, তো তাদের জন্য আর এক মানে যদি এক ধরনের অ্যালগোরিদম তৈরি করে ইউটিউব 1,000 থেকে 90,000 পর্যন্ত, তাহলে মনে হয় কম্পিটিশানটা একটা ঠিকঠাক জায়গায় আসে। কিন্তু এখানে সব একসঙ্গে কাজ করছি আর টাকা হিউজ টাকা লাইফস্টাইল ব্লগিংয়ে, এটাই হচ্ছে ব্যাপার। তো একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব হচ্ছে না, কারণ আমি যতক্ষণ বলেছি 15 মিনিট 45 আরও কিছু পয়েন্ট আছে আমার জীবনের যেটা আমি অনুভব করেছি। তো আমার মনে হয় যে প্রথম হচ্ছে লাইফস্টাইল ব্লগিং ক্যাটাগরিটাকে চুজ করেই ভুল করেছি, আর যখন চুজ করেই ফেলেছি তখন আমাদের উচিত যে স্পেসিফিক ক্যাটাগরি মানে লাইফস্টাইল ব্লগিং ক্যাটাগরিরই স্পেসিফিক ক্যাটাগরির উপরে কাজ করা। সেই স্পেসিফিক ক্যাটাগরিটা কী হতে পারে, কেমন হতে পারে, আমি নেক্সট ভিডিওতে বলবো। এখনকার মতন লাভ ইউ অল।